ভট্টাচার্যের একটি মন্তব্য যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলছেন, জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনো তফাতই নেই। জুনিয়র চিকিৎসকদের তো তৃণমূল নেতা দেবাংশু, তার দাবি মাওবাদীরা বলে প্রতিবাদের জন্য মানুষ মারে। জুনিয়র ডাক্তাররাও বলছে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব, মানুষের প্রাণের বিনিময়ে হুমকি দিতে পারে না। এই তো দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্যের এই মন্তব্যে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। দেবাংশু ভট্টাচার্যের মন্তব্য জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্য করে, আর সেই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলছেন, দেবাংশু বলছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনো তফাৎ নেই। মাওবাদীদের সঙ্গেই জুড়ে দিলেন জুনিয়র ডাক্তারদের। তিনি বলছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনো পার্থক্য নেই। জুনিয়র চিকিৎসকদের তোপ দাগলেন দেবাংশু এবং তিনি বলছেন মাওবাদীরা বলে প্রতিবাদের জন্য মানুষ মারো, আর জুনিয়র ডাক্তাররাও বলছে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব, মানুষের প্রাণের বিনিময়ে হুমকি দিতে পারে না, হুমকি চলতে পারে না, এমনই বক্তব্য দেবাংশু ভট্টাচার্যের। হুমকিটা মানে হচ্ছে আমাদের আবদার না মানা হলে আমরা মানুষ মারা শুরু করবো, কারণ চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা। তো মানুষ মারাকে যারা প্রতিবাদের অস্ত্র হিসাবে গ্রহণ করে, তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সাথে তো মাওবাদীদের কোনো তফাৎ দেখি না। মাওবাদীরাও বলে আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য, এরাও বলছেন আমরা মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব। তাহলে আমার কথা হচ্ছে, ডাক্তার তো একটা মহান পেশা, তাদেরকে তারা বুঝতে হবে যে তারা মানুষের প্রাণের বিনিময়ে কাউকে হুমকি দিতে পারেন না। এবার জুনিয়র ডাক্তাররা তারা কি বলছেন? দেবাংশু ভট্টাচার্য যেভাবে তাঁদের সঙ্গে মাওবাদীদের তুলনা টেনেছেন, কি বলছেন জুনিয়র ডাক্তাররা শুনুন। এতদিন হয়ে গেল আন্দোলন, সবার কাছেই কিছু জিনিস ক্লিয়ার যে স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা সেটা আমরা সবাই বুঝতে পারছি এবং মানুষের কাছেও সেটা পরিস্ফুট হয়ে উঠেছে এই পয়েন্টে। তাহলে কি ওনারা নিজের দিকে আঙুল তুলছেন না যে সরকারি ব্যবস্থায় যে স্বাস্থ্যগত দিক থেকে যেসব ঘাটতিগুলো রয়েছে, যেখানে বেড নেই, যেখানে 1000 একটা আইসিইউ বেড থাকা উচিত সেখানে 101 আইসিইউ বেডের থেকে কম আছে, সেখানে মানে এনারা নিজের দিকেই আঙুল তুলছেন ঘুরিয়ে, এটা মানে ওপর দিকে থুতু ফেলার মতো হচ্ছে ব্যাপারটা। আপনাকে আমি একটা জিনিস বলে রাখতে চাই, এখনো অবধি আমাদের 72 দিনের আন্দোলন হয়েছে, আমাদের এই আন্দোলনের জন্য একজন মানুষেরও চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি, একজন মানুষও মারা যাননি। আমি এটুকু জানিয়ে রাখতে চাই, যতদিন পর্যন্ত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছিল সেই সময় সিনিয়র ডাক্তাররা ওভার ডিউটি করে আমাদের যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির যে ঘাটতি হচ্ছিলো সেই ঘাটতিটাকে মেক আপ করেছেন। অনশন কর্মসূচি শুরু হওয়ার আগেই জুনিয়র ডাক্তাররা সমস্ত মেডিকেল কলেজে কাজে ফিরে গেছে, অর্থাৎ সমস্ত হসপিটাল ফুললি ফাংশনাল আছে। এই মতো অবস্থায় আমরা চাই আমাদের যে 10 দফা দাবি সেই 10 দফা দাবি সরকার মানুক, ন্যায় বিচার ছাড়া বাকি 9 দফা দাবি সরকারের তরফ থেকে মানার ব্যবস্থা করা হোক, না হলে আমাদের যে দাবি আমরা যেটা ঘোষণা করেছিলাম, জুনিয়র ডাক্তারের যে নেতৃত্ববৃন্দ ঘোষণা করেছিল যে বড় সড়ক আন্দোলনের পথে যাবে, এমার্জেন্সি সার্ভিস বন্ধ না করা হলে কোনো মানুষ মারা যাওয়ার কথা নয়। অবশ্যই মারা যাওয়ার মতো যে সমস্ত পেশেন্টরা থাকবেন তাদেরকে অবশ্যই আমরা ট্রিটমেন্ট করবো, অতটা অমানবিক আমরা নই। এই ইনসেন্সিবল মন্তব্যের দেবাংশু যে ইনসেন্সিবল মন্তব্য করেছেন তার কোনো মানে হয় না বলে আমি মনে করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।